স্বাস্থ্যবিধি পালন ও করোনা টিকা নেওয়া সংক্রান্ত খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। সরাসরি যাচ্ছি তার কাছে। ইবেন, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা চট্টগ্রামে কেমন দেখছেন, আর সেই সাথে প্রশাসন মাঠে আছে কিনা? স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একেবারেই দেখা যাচ্ছে না। যখন চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা একেবারে শূন্যের কোটায় চলে আসে, তখন থেকে আসলে মানুষের মাঝে যে উদাসীনতা সেটি লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে এখন আক্রান্তের সংখ্যা যে দিন দিন বাড়ছে, তাতেও কিন্তু তাদের মধ্যে যে সচেতনতা সেটি তেমন একটা দেখা যাচ্ছে না। অনেকেই আছে, গুটি কয়েক মানুষই আসলে মাস্ক পরছে পরিপূর্ণভাবে। অনেকে মাস্ক লাগিয়েছেন, তবে সেটি আসলে যথাযথভাবে লাগানো হয়নি। শুধুমাত্র দেখানোর জন্য যে তিনি মাস্ক পরেছেন সেটি আসছে, সেটির জন্যই তিনি মাস্ক লাগিয়ে রেখেছেন। এছাড়া যে প্রশাসনের তৎপরতা সেটিও আসলে এখন পর্যন্ত আমরা কোথাও দেখিনি। অভিযান বা যে ভ্রাম্যমান যে অভিযানগুলো পরিচালনা করা হয় সেগুলো আমরা আসলে এখন পর্যন্ত দেখা যায়নি। তবে সামনের দিনগুলোতে আসলে যে তাদের অভিযান সেটি কতটা চালানো হয় সেটার উপর নির্ভর করছে সাধারণ মানুষ যে সচেতনতা বৃদ্ধি সেটি আসলে কতটুকু দেখা যায়। আর এখানে আমি আছি মুহূর্তে জেনারেল হাসপাতালে, এখানেও প্রতিদিনই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, সেই ডোজ নিতেও আসে মানুষ। আর এছাড়া সবশেষ 24 ঘন্টার হিসেব যদি একটু বলি, চট্টগ্রামে সবশেষ 24 ঘন্টায় 70 জন শনাক্ত হয়েছে, যেটি গতকালকেও ছিল 58 জন। গতকালকে শনাক্তের যে হার সেটি ছিল 11%, সেটি আজকে 14% গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতিদিনই যেমন বাড়ছে শনাক্তের হার, তেমনই বাড়ছে সাধারণ মানুষের মাঝে যে উদাসীনতা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সে বিষয়টি। ইসরাত, ধন্যবাদ ইবেন মীর।